হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর একটা নতুন ব্লগে তোমাদের জানাচ্ছি ওয়েলকাম। আজ চতুর্থী, ঠিক চতুর্থী বলা চলে না, কারণ আজ এখন 12টা বেজে গেছে, তো এখন পঞ্চমী হয়ে গেছে। তো তোমাদের প্রথমেই জানাচ্ছি পুজোর অনেক শুভেচ্ছা, হ্যাপি পুজো, সবাই খুব খুব ভালো করে পুজো কাটাবে। যাই হোক, এখন 12:30 বাজে, আমরা বেরিয়ে পড়েছি, যাব হচ্ছে শ্রীভূমি, কারণ আগের বারও আমরা ভুজ খালিপা করেছিল ওখানে, তো দেখতে পাইনি, প্রচণ্ড ভিড় ছিল। তো এবার আর অত দেরি করে ষষ্ঠী সপ্তমীর জন্য আর অপেক্ষা না করে চতুর্থী দিন রাতেই বেরিয়ে পড়েছি শ্রীভূমির প্যান্ডেলটা দেখবো বলে। তো চলো, এই হাইওয়ের উপর দিয়ে যাচ্ছি, সুন্দর সুন্দর লাইটিং করেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, এগুলো দেখতে দেখতে চলো শ্রীভূমি যাই। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা লেক টাউন ঢুকে গিয়েছি, এই ঘড়িটা দেখলেই বুঝতে পারবে। এখন ঘড়িতে ঠিক বাজছে একটার সময় আমরা পৌঁছে গেছি। তো চলো ভেতর, এখানে এখনও অনেকটা যেতে হবে, গিয়ে ওরাও হয়তো ঘুরিয়ে ওইখান থেকে এন্ট্রিটা দেবে, এখান থেকে ডিরেক্ট দিচ্ছে না। তো চলো যাই, ঢুকে তোমাদের সাথে আবার সবটা শেয়ার করব। আজ চতুর্থী, তবুও বেশ জমজমাট জায়গা, পার্কিং একটু খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি কেউ তোমরা এয়ারপোর্টের দিক থেকে আসো, বাহাত দিকে বাহাতে তাকাবে, ওখানে বেশ সারিবদ্ধভাবে গাড়ি রাখতে দিচ্ছে, ওখানে রাখতে পারো। আর এই শ্রীভূমির যেখানে পুজোটা হয়, ওই টাওয়ারের ঘড়ি, যে ঘড়ির পাশ থেকে চলে গেলে একটা জায়গা রয়েছে, ওইখানে তোমরা গাড়িটা রাখতে পারো। তো পার্কিং কিন্তু নিজেদের দায়িত্বে, গাড়ির কিন্তু খুব খারাপ অবস্থা, যে যেখানে পাচ্ছে পার্কিং করে চলে যাচ্ছে। এটা হলো চতুর্থীর রাতের অবস্থা, এরপরে আস্তে আস্তে ষষ্ঠী সপ্তমী কী হবে বলা যাচ্ছে না। তো চলো, আমরা ঢুকে পড়েছি, এখান থেকে এখন সোজা যাবো শ্রীভূমির ঠাকুরটা দেখবো। লাইটিংগুলো বেশ খুব সুন্দর করেছে, একটা দড়ি তুলে দিয়েছে, এটা ঢুকে পড়েছি, দেখি কখন যাই। এখানে আমার প্রথম আসে, এর আগে আমি শ্রীভূমির ঠাকুর দেখিনি, তো দেখি কতটা হাঁটতে হয়। দেখতেই পাচ্ছ রাত 1:15 বাজে, কি ভিড় এখানে, প্রচণ্ড ভিড়। এটা আজ এবার হচ্ছে তোমার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এটা 50তম বর্ষ, ওরা ভ্যাটিকান সিটি করেছে থিম হিসেবে, খুব সুন্দর করেছে। চলো ভেতরে, শুনেছি সবার মুখে যে খুব সুন্দর হয়েছে, চলো ভেতরে গিয়ে আমরা চাক্ষুষ দর্শন করি। তোমাদের মোটামুটি অনেকটা রাস্তাই কিন্তু হাঁটতে হবে প্যান্ডেল অবধি পৌঁছতে গেলে। তো যারা এসছো তাদের আইডিয়া রয়েছে, আর যারা আসেনি তারা কিন্তু প্রিপারেশন নিয়ে আসবে, বেশ অনেকটা রাস্তা হাঁটা আর ভিড়ের মধ্যে হাঁটা। তো যাই হোক, আমরা প্যান্ডেলের সামনে চলে এসেছি প্রায়, তো চলো গিয়ে মাকে এবার দর্শন করবো আর প্যান্ডেলটাও দেখবো কেমন হয়েছে। তোমরা সবাই দেখতেই পাচ্ছ, আমার বলার অপেক্ষা রাখে না, কারুকার্য খুবই সুন্দর, ভেতরে মায়ের মূর্তিটাও অসাধারণ, ঝাড়বাতি, লাইটিং সবটাই আমার খুব ভালোই লেগেছে। দর্শন করে এবার বেরিয়ে গেছি আমরা বাইরের দিকে। তো এখানেও দেখো লাইটিংগুলো বেশ সুন্দর করেছে, ছোটো ছোটো ঝাড়বাতি দিয়ে পুরো রাস্তাটা সাজিয়েছে, খুব সুন্দর একটা স্নিগ্ধতা পাওয়া যাচ্ছে এখান থেকে, এই লাইটিংগুলো থেকে। জানি না কারো কিরকম লাগবে, আমার বেশ ভালো লেগেছে। আমাদের হাসানোর জন্য এখানে জোকারও রয়েছে। এখানে গোলভাবে দাঁড়িয়ে একটাই আলোচনা করা হচ্ছে যে লক্ষ্মীর জুতোটা ছিঁড়ে গেছে। পুজো ঘুরতে বেরিয়ে এই ধরনের অঘটন কিন্তু সচরাচর আমরা সাক্ষী থেকেই যাই। ও হাঁটছিল, হাঁটতে হাঁটতে পেছন দিয়ে কেউ হয়তো পাড়া দিয়েছে ওর জুতোয়, সেই টানে ও জুতো ছিঁড়ে গেছে। যাই হোক, বেচারি এখন হাতে জুতো নিয়ে ঘুরছে, কারণ এই মুহূর্তে মুচির দেখা আমরা পাচ্ছি না, আর জুতো কেনার তো কোনো প্রশ্নই নেই, কারণ এদিকে কোনো দোকানপাট নেই। তো বেচারিকে এখন খালি পায়েই হাঁটতে হবে। রাতে যদিও খাওয়া দাওয়া করে বেরিয়েছি, তবে চারিদিকে এরকম আইসক্রিমের স্টল দেখে লোকটা সামলাতে পারিনি,
তো এখানে আমরা দাঁড়িয়ে পড়েছি আইসক্রিম খেতে। আমাদের মেনলি আজকে শ্রীভূমিটা দেখেই বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল। তো বাড়ি ফেরার সময় মায়ের আগমন দেখে মনটা আরও বেশ ভালো হয়ে গেল। কিছু কিছু প্যান্ডেলে এখনও ঠাকুর আসেনি। আমরা নর্মালি ছোটোবেলা থেকে এটাই দেখে এসেছি, পঞ্চমী চতুর্থীর দিনই ঠাকুর আসে। তো চতুর্থীর দিন রাত্রেবেলা মায়ের আগমন দেখে বেশ ভালো লাগলো। তো বেরিয়ে সবাই মিলে প্ল্যান করা হলো বিশ্ববাংলা গেটে যাওয়া হবে, তো আমরা সেদিকেই যাচ্ছি। রাস্তাগুলো কি সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে, অসাধারণ লাগছে দেখতে। টাউনটা মনে হয় এত সুন্দর করে সাজানো, মনে হচ্ছে কেউ হাতে ধরে সাজিয়েছে, খুব সুন্দর শহর। তো আমরা বিশ্ববাংলা গেটে চলে এসেছি, কিছু না একটুখানি দাঁড়াবো, কিছুক্ষণ আড্ডা টাড্ডা দেবো, দিয়ে বাড়ি চলে যাব। এখন প্রায় বেজে গেছে 3:30-4:45, তো বেশিক্ষণ দাঁড়াবো না, একটু দাঁড়িয়ে ফটো টটো তুলে ওই আর কি, যাই হোক করতেই হয়, এটা ম্যান্ডেটরি একটা বিষয়, ফটো তুলে আমরা চলে যাব বাড়ির দিকে। নিউ টাউনের দিকে বিশেষ কিছু পুজো টুজো হয় না, তবে চারিদিকটা টুনি লাইট দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে, আমার বেশ ক্রিসমাসের মতো ফিলিং হচ্ছিলো। যাই হোক, এটা আবার দিয়ে কেউ একটু নেগেটিভ কমেন্টস করো না। তো যেটা আমার ফিলিংস হয়েছে সেটাই তোমাদের শেয়ার করলাম, কারণ বন্ধুদের সাথে তো সব কিছু শেয়ার করা যায়, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। খুব সুন্দর টুনি লাইট দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে, বেশ ভালো লাগছে চারিদিকটা দেখতে। আজকের মতো ঠাকুর দেখা এখানেই শেষ, একটাই ঠাকুর দেখেছি, শ্রীভূমি ঠাকুর। যাওয়ার সময় বেলঘড়ি এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছিলাম, তো ওখানে দেখবে তোমরা অনেকগুলো চায়ের স্টল রয়েছে, সেখানে একটাতে দাঁড়িয়ে পড়েছি, দাঁড়ায়নি বসে পড়েছি। এবং বাঙালিরা চা পেলে বেশ গুছিয়ে বসে আড্ডা দিতে দিতে চা খায়, তো আমরাও সেটা করছি, বেশ বাবু হয়ে বসে আড্ডা দিতে দিতে আমরা এবার চাটা খাব। চা চলে এসছে, তো ওরা বললো কেউ বিস্কিট নেবে না। আমার বেশ এখানকার যে বেকারির বিস্কিটগুলো আসে আমার প্রচণ্ড ভালো লাগে, এখান থেকে সন্দেশ যে বিস্কিটটা আমি দেখলাম ওটা আমি নিয়ে নিয়েছি। দেখো যে হোয়াইট কালারের কৌটোতে ওই বিস্কিটটা যে দিচ্ছে, এই বিস্কিটটা খুব সুন্দর টেস্ট। যাই হোক, চায় ডুবিয়ে ডুবিয়ে বেশ একদম আরাম